তো এভরিওয়ান, আপনারা সবসময় দেখি আপনারা কমেন্ট করে থাকেন যে আপনারা প্রাইস বলেন না কেন, প্রাইস বলেন না কেন, প্রাইস বলেন না কেন। তো আজকে এটা নিয়ে আমি কথা বলবো। প্রাইস না দেওয়ার কারণ হচ্ছে আমাদের মানে কি বেশিরভাগ সেল হয় আপনার হোলসেলে। তো যারা হোলসেলে মানে কি আমাদের থেকে নিয়ে থাকে, 10 টাকা দিয়ে যদি নিয়ে থাকে তার 12 টাকা না বিক্রি করলে তার কিন্তু প্রফিট হবে না। তো এখান একটা ভ্রমর থাকে, ঠিক আছে, উনি আমার থেকে হোলসেলে নিচ্ছে কারণ 2 টাকা লাভের আশায়। তো এখানে যদি আমি প্রাইসটা বলে দিই, ওই ভাইয়ের কিন্তু আর ওইখানে 2 টাকা প্রফিট হচ্ছে না, তার জন্য আমরা প্রোডাক্টের প্রাইসটা দেওয়া হয় না। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আমির হোসেন, মিত কথানের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। তো আজকে আমি যে কালেকশনগুলো দেখাবো এগুলো হচ্ছে আপনার প্রিয় ফ্রন্টুজের মধ্যে। এখানে আপনার অনেকগুলো ডিজাইন দেখতেছেন, কালার দেখতেছেন, প্রত্যেকটা ডিজাইনের কিন্তু আপনার 7 থেকে 8টা করে কালার হবে। তো আমি একটা করে খুলে দেখাচ্ছি, এটা হচ্ছে আপনার প্রিয় গোল্ডেনের মধ্যে। ভিতরে কিন্তু আপনার রং বেরঙের কাজ করা আছে, আপনার সিলভার জরি দিয়ে কাজ করা আর রং বেরঙের সুতো দিয়ে কাজ করা আছে, একদম নতুন একটি আইটেম পিওর ফ্রন্টুজের মধ্যে। ভিতরে দেখেন কত সুন্দরভাবে কাজ করা আছে। এটা হচ্ছে আপনার আঁচলটা, আঁচলটা কিন্তু আপনার রেশম সুতো দিয়ে একদম ফুললি আপনার পিটানো কাজ করা আছে, গর্জিয়াস। আর ভিতরে যে কাজটা দেখতেছেন, ভিতরের কাজের মধ্যে দেখেন আপনার লতা পাতা স্টাইলের কাজ করা আছে। আপনার এটা হচ্ছে আপনার সিলভার জরি, গোল্ড জরি এবং আপনার রং বেরঙের সুতো দিয়ে আপনার মিনা করা কাজ করা আছে। ফুললি আপনি অল ওভার কাজ পেয়ে যাচ্ছেন, ভিতরে আপনার একদম ফুললি অল ওভার কাজ করা, ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আপনি এই টাইপের আপনি গর্জিয়াস পেয়ে যাচ্ছেন। এটার মধ্যে 7টা থেকে 8টার কালার হবে এটা। আর এটা হচ্ছে আপনার ব্লাউজটা, ব্লাউজটা আপনার গর্জিয়াস হবে, আপনার আঁচলের সাথে ম্যাচিং করে আপনার ব্লাউজটা বানানো হয়েছে। ব্লাউজটা কিন্তু ফুললি পিটানো গর্জিয়াস কাজ করা হবে। আর এটা হচ্ছে আপনার লাইট পিঙ্কের মধ্যে আপনার পার্টটা কন্ট্রাস্ট হবে, ম্যাজেন্টা কালারের কম্বিনেশন এটা। ভিতরের কাজটা একটু লক্ষ্য করে দেখেন, ভিতরে কিন্তু একদম অল ওভার জংলা স্টাইলের কাজ করা আছে, ফ্লাওয়ার স্টাইলের কাজ করা, লতা পাতা একদম, জড়িগুলো খুবই সফট হবে। ভিতরে কিন্তু আপনার খুব সুন্দরভাবে কাজ করা আছে, ফুললি আপনি পিটানো একদম মানে কি মানে উঠো উঠা কাজ না, একদম ফিনিশিং করা আছে। আর পাটটা কিন্তু একদম একটু মানে কিন্তু বড় হবে, খুবই সুন্দরভাবে দেখেন কারুকার্যগুলো করা আছে, একদম ইউনিক একটি ডিজাইনের মধ্যে। এগুলো হচ্ছে আপনার পিওর তন্তুজের মধ্যে। এটার মধ্যে কিন্তু আপনি 5 থেকে 6টা কালার পেয়ে যাচ্ছেন, নিচের পার উপরের পার কিন্তু আপনার সমান পাচ্ছেন, আর লাস্ট টু ফার্স্ট পর্যন্ত আপনার কাজ করা এটা, লাস্ট টু ফার্স্ট কাজ করা হবে। আর এটা হচ্ছে আপনার আঁচলটা, আঁচলটা একটু শর্ট আঁচল হবে, ভিতরে কিন্তু আপনার কলকে স্টাইলের কাজ করা আছে, ফুললি আপনি পিটানো কাজ করার মধ্যে শর্ট আঁচলের মধ্যে। এটা ব্লাউজগুলো কিন্তু খুবই সুন্দর গর্জিয়াস চলে আসছে এগুলোর মধ্যে, যে দেখেন মধ্যে এটার ভিতরে কিন্তু একটু লক্ষ্য করে দেখবেন, একটু স্টেপ একটু কাজ করা আছে, ভিতরে কিন্তু স্টেপ কাজ করা আছে, একদম ইনটেক, একদম নতুন আসছে কালেকশনগুলো। ভিতরে কিন্তু আপনি দেখেন ছিটা ছিটা একটু আপনার গ্যাপ গ্যাপ স্টাইলের কাজ করা আছে, ফ্লাওয়ার স্টাইলের কাজ করা, আপনার 2টা ফ্লাওয়ার দিয়ে খুবই সুন্দরভাবে কারুকার্যগুলো করা আছে। আর 2 সাইডের পার কিন্তু একই রকমই সমান পেয়ে যাচ্ছে, ঠিক আছে, একদম মানে কি মিডিয়াম পারের মধ্যে ভিতরে আপনার একদম অল ওভার গর্জিয়াস কাজ করা আছে, পিটানো কাজ করা, ঠিক আছে, একদম লক করা। এটা হচ্ছে আপনার বডিটা, এখন আঁচলটা দেখাবো। আঁচলটা কিন্তু আপনার খুবই সিম্পল স্টাইলের কাজ করা, এটা হচ্ছে আপনার আঁচলটা, আঁচলটা কিন্তু আপনার দেখেন খুবই সুন্দর, মানে কি একদম সিম্পল ভাবে গর্জিয়াস ভাবে কাজ করা হয়েছে, সিম্পল গর্জিয়াস যেটাকে বলে, আপনার একটু ফুলদানি স্টাইলের কাজ করা আছে, ঠিক আছে, আঁচলের সাথে কিন্তু আপনার টার্সেলও পেয়ে যাচ্ছেন এটা। আর এটার মধ্যেও কিন্তু আপনার 7 থেকে 8টা কালার পেয়ে যাবেন। এখন ব্লাউজটা একটু দেখাবো, ব্লাউজটা কিন্তু আপনার 1 কালার হবে না, এটা হচ্ছে আপনার ব্লাউজটা পিওর তন্তুদের মধ্যে, একদম পিওর, আপনারা না ধরলে বুঝতে পারবেন না, এটা একদম সফট, মানে কি ফ্যাব্রিকটা এত সফট যে বলার বাইরে, আপনার ব্লাউজ যেভাবে খুশি সেভাবে বানিয়ে নিয়ে পড়তে পারবেন। এখন দেখাবো আপনার পিচ, একটু লাল মিষ্টির মধ্যে, এটা হচ্ছে আপনার মিষ্টি কালার মধ্যে, মানে কি ডিপ মিষ্টি যেটাকে বলে, কত সুন্দর একটি ডিজাইনের মধ্যে কাজ করা।
ভিতরে কিন্তু ফুললি আপনার অল ওভার কাজ করা আছে, এটাও কিন্তু মিনা করে। এর আগে আমি একটা কালার দেখাইছি, এটার এটা হচ্ছে আরেকটা কালার। ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর ভাবে কাজ করা আছে, তিন চারটা আইটেম দিয়ে কাজ করা আছে। একটা হচ্ছে আপনার গোল্ডেন জরি, একটা সিলভার জরি, আরেকটা হচ্ছে আপনার রেশম সুতা দিয়ে মিনা করা কাজ করা আছে। আপনার লাস্ট ও ফার্স্ট পর্যন্ত আপনি এই ডিজাইনটা পেয়ে যাবেন, এরকম গর্জিয়াসই পেয়ে যাচ্ছে। আর দুই সাইডের পার্টটা কিন্তু আপনার পিওর আপনার রেশম গোল্ড জরি দিয়ে কাজ করা আছে, ঠিক আছে, একদম সফট। এগুলো যেভাবে খুশি সেভাবে পড়তে পারবেন, কুচি দিবেন যেভাবে খুশি চলে আসবে। আর এটা হচ্ছে আপনার আঁচলটা, আঁচলটা আপনার ফুললে আপনার মানে কি পাড়ের সাথে ম্যাচিং করে আপনার গর্জিয়াস করা হয়েছে, ফুললে আপনার গর্জিয়াস পিটানো কাজ করা আছে। দেখেন ভিতরে কিন্তু ফুললে আপনার পিটানো কাজ করা আছে। ব্লাউজটা এখন দেখাবো, এটা হচ্ছে আপনার ব্লাউজটা, মাশাল্লাহ দিলে খুবই ভালো লাগবে যখন আপনার পরিপাটি করে পড়বেন, খুবই ভালো লাগবে। এটা হচ্ছে আপনার লেমন কালারের সাথে ম্যাজেন্ডা কম্বিনেশন, প্রত্যেকটা শাড়ি কিন্তু একদম নতুন আসছে ইনটেক, আমি খুলে খুলে দেখাচ্ছি প্রত্যেকটা শাড়ি। কিন্তু আবারও বলতেছি সাত থেকে আটটা কালার হয়ে আছে এটা। আর যদি চান এটার মধ্যে অন্য অন্য ডিজাইন ডিজাইনও আছে আরো। এটা হচ্ছে আপনার ভিতরের আপনার বডির ডিজাইনটা, বডির ডিজাইনটা কিন্তু ফুললি আপনার অল ওভার কাজ করা আছে, লতা পাতা স্টাইলের ফ্লাওয়ার স্টাইলের কাজ করা আছে। পাড়টা কিন্তু একটু বড় পাড় হবে, দুই সাইডের পাড় কিন্তু আপনার সমান হবে, খুবই সুন্দর ভাবে একদম নতুন ডিজাইনের মধ্যে কাজ করা আছে, একদম নতুন স্টাইল। দেখেন ফ্লাওয়ার স্টাইলের লতা পাতা স্টাইলের কাজ করা আছে, একদম খুবই সুন্দর। আর জরিগুলো হচ্ছে আপনার ম্যাট জরি, চোখে লাগানোর মতো না। আর জরির মানে কি কালারগুলো খুবই সুন্দর, ঠিক আছে, ম্যাট জরির মধ্যে। আর এটা হচ্ছে আপনার আঁচলটা, আঁচলটা আপনার শর্ট আঁচল হবে, ভিতরে কলকা স্টাইলের কাজ করা আছে। এটাও কিন্তু আপনার পিটানো কাজ করা, ব্যাক সাইড কিন্তু একদম লক করা। দেখেন এটা হচ্ছে আপনার আঁচলের ব্যাক সাইড, আপনার চুরি গহনাতে কোনো কখনো বাঁধবে না, এরকম ভাবে কাজ করা হয়েছে, একদম লক করা হয়েছে। এখন দেখাও ব্লাউজ টাইপ, এটা হচ্ছে আপনার ব্লাউজ। ব্লাউজটা কিন্তু পর্যাপ্ত পরিমাণ আপনার মানে কি ফেব্রিক্সটা দেওয়া আছে, আপনাদের কোনো এক্সট্রা কাপড় লাগবে না ব্লাউজ যখন বানাবেন, ইনশাল্লাহ এটা দিয়ে আপনার সম্পূর্ণ হয়ে যাবে। আপনার এলবো কাট, আপনার থ্রি কোয়ার্টার, ফোর কোয়ার্টার যেভাবে বানাইতে চান, যেভাবে স্টাইলিশ ভাবে বানাইতে চান করে নিতে পারবেন, পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে। লাস্ট যে কালার এটা আপনার সম্পূর্ণ ম্যাচিং, আর এটা হচ্ছে আপনার পিচ কালারের মধ্যে, ভিতরে কিন্তু আপনার স্টেপ কাজ করা আছে। এটারও আমি কালার দেখাইছি, এটার মধ্যে কিন্তু অনেকগুলো কালার আছে। আর কারণ একটা ভিডিওতে সব আইটেমের আপনার কালার দেখানো যায় না, ডিজাইনগুলো দেখানো যায়, তার জন্য কালারগুলো দেখাইতে পারতেছি না। আমাদের শপে আসলে আপনারা সব কালারে পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার ভিতরে পিচ কালারের মধ্যে আপনার স্টেপ কাজ করা আছে, আর বড় বড় বুটা স্টাইলের কাজ করা আছে, ঠিক আছে, একটু ছিটা ছিটা ভাবে কাজ করা আছে। ফুললি আপনার লাস্ট ও ফার্স্ট পর্যন্ত আপনি এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন। আর পাটটা কিন্তু আপনার খুবই সুন্দর, আপনি দেখেন গাদোয়াল স্টাইলের পাটটা দেওয়া হয়েছে। আপনার এখানে উপরে আপনার টেম্পল স্টাইলের কাজ করা আছে, তারপর আপনার পিটানো কাজ করা, তারপরে ফ্লাওয়ার স্টাইলের কাজ করা, থ্রি পার্টের আপনার পাটটা পেয়ে যাচ্ছেন কাজটা। এটা দুই সাইডে কিন্তু আপনি এই টাইপেরই কাজ পেয়ে যাচ্ছেন। এখন আমি আঁচলটা দেখাবো, এটা হচ্ছে আপনার আঁচল। আর এটা কিন্তু আপনার রেশম সুতা দিয়ে কাজ করা, এটা কোনো জরি না, এটা হচ্ছে আপনার সম্পূর্ণ রেশম সুতা দিয়ে কাজ করা। এই যে দেখেন ব্যাক সাইডটা কি সুন্দর লক করা আছে, আচ্ছা এটা হলো আঁচলের ব্যাক সাইড। আর পুরো ফুললি আপনার ব্যাক সাইডে কিন্তু একটা সুতা পাবেন না, একদম লক করা, খুবই সুন্দর ভাবে ফিনিশিং করা আছে। এটা হচ্ছে আপনার শর্ট আঁচলের মধ্যে, আঁচলের সাথে কিন্তু আপনি টার্সেল পেয়ে যাচ্ছেন, খুবই সুন্দর ভাবে আপনার জালি টার্সেল করা আছে, একদম মানে কি শাড়ির সাথে, এটা কোনো এক্সট্রা ভাবে লাগানো নাই, শাড়ি দিয়ে কিন্তু বানানো আছে। আর পুরোটা আপনার কিন্তু আপনার রেশম সুতা দিয়ে কাজ করা আছে, এটা আপনার জরি না। আর ব্যাক সাইডটা কিন্তু খুবই সুন্দরভাবে লক করা আছে, ঠিক আছে, ব্যাক সাইডটা একটা সুতা পাবেন, খুবই সুন্দরভাবে লক করা আছে। তো আশা করি আমাদের এই শাড়িগুলো আপনাদের ভালো লেগেছে। আর আমাদের শাড়িগুলো যদি অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্স করবেন, অথবা আমাদের সাথে যোগাযোগ করার জন্য ভিডিওর স্ক্রিনে নাম্বার এবং লোকেশন দেওয়া আছে। তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। I'm going to go to the next one.